সৌদি আরবের মানুষ সর্বশেষ সিনেমা দেখেছিলেন 1970 সালে। সেই সময় দেশটির কট্টরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। 35 বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। সেই বিরতির পর আবারও সিনেমা হল চালু হয়েছে সৌদি আরবে। 2018 সালে মার্ভেলের সুপার হিরো ব্ল্যাক প্যান্থার দিয়ে দীর্ঘ 3 দশক পর সিনেমা হলে যায় সৌদির সিনেমা প্রেমীরা। বর্তমান দেশটিতে সিনেমা হলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66টি। ধীরে ধীরে পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে দেশটি। এদিকে 2021 সালে সিনেমার বাজার থেকে সৌদি আরবের আয় হয়েছে 450 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,850 কোটি টাকা। এছাড়া 2025 সালের মধ্যে বিশ্বের 10ম বৃহত্তম সিনেবাজার হওয়ার পূর্বাভাস দিচ্ছে দেশটি। এজন্য নতুন নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে দুবাই ভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ভক্স সিনেমা। এখানেই শেষ নয়, সৌদি আরব তাদের বিনোদন খাতে 64 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া সৌদি আরব বর্তমানে ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায়। এরই মধ্যে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে দ্বিতীয়বারের মতো এমন একটি আয়োজন হয়েছে যেখানে 1,80,000 মানুষ উপস্থিত ছিলেন।